নমস্কার, আজকে আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা পার্টিকুলার কোনো রেসিপি নিয়ে, না বেঙ্গলি ফেস থালি, বার্থডে থালি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, পুরো বার্থডে থালি রেসিপি। আমরা বাঙালিরা অনেকেই আছি যে বার্থডে থালি করে থাকি, পাঁচ রকম ভাজা, ডাল, সবজি, চাটনি, পায়েস, যত রকমের আইটেম থাকে বার্থডের জন্য স্পেশালি। তো আজকে পুরো সেই রেসিপিটা নিয়েই আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। প্রথমেই বলি, তোমরা তো অনেকেই জানো আমি গত 3-4 বছর ধরে আমার হাজবেন্ডের চাকরি সূত্রে আমি গুজরাটে এসে থাকছি। তো মেইনলি গুজরাটে সবসময় সব রকম সবজি পাওয়া যায় না, আমি যেটুকু সবজি কালেক্ট করতে পেরেছি তো তাই দিয়ে আমি এই বার্থডে ভেজ থালি তৈরি করেছি। আসলে আমার ছেলের বার্থডেটা স্পেশালি মঙ্গলবার দিন পড়েছিল, তো মঙ্গলবার দিয়ে আমরা নর্মালি নিরামিষ খেয়ে থাকি। বার্থডের জন্য কেকও বানিয়েছিলাম, তার রেসিপি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা এখন পর্যন্ত জানা দেখোনি প্লিজ আমার চ্যানেলে গিয়ে বার্থডে কেকের রেসিপিটা অবশ্যই দেখে নেবে। আর প্লিজ আজকের এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো তো লাগবে, আর তোমাদের তাহলে কি করতে হবে, রেসিপিটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড প্রচুর শেয়ার করে দেবে, যাতে সবাই এভাবে বার্থডে সেলিব্রেশন করতে পারে। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা, সবার আগে তো চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নেবে, কেমন? তো চলো তাহলে আমি তোমাদের জন্য কী কী বার্থডে থালি অ্যারেঞ্জ করেছি স্পেশালি আমার ছেলের বার্থডে হিসাবে তোমাদের সঙ্গে সেটাই আছে শেয়ার করবো, চলো তাহলে দেখি। সবার প্রথমে আমি জন্মদিনের পায়েসটা তৈরি করে নেব, তার জন্য এখানে আমি কড়াইয়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো ঘি। জন্মদিনের পায়েসই বলো, যে কোনো পায়েসই বলো, পায়েস তো আর গরম গরম খাওয়া যায় না, যত ঠান্ডা হয় জমে যায় আর ততই খেতে ভালো লাগে, তাই জন্য প্রথমে আমি পায়েসটাই করে নেব। এখানে আমি 10-12টা মতো কাজু নিয়েছি, কাজুটা একটু ভেজে নেব ঘিয়ের মধ্যে। তোমরা অনেকেই আছো হয়তো কাজুর সঙ্গে কিশমিশও দাও, কিন্তু পায়েসে কখনও কিশমিশ দেবে না, কিশমিশ দিলে কিন্তু পায়েসটা একটু জলজলে ভাব চলে আসে, একটু প্যাঁচা টাইপের হয়ে যায়, তাই জন্য পায়েসে কিশমিশ দেবে না, শুধু কাজু দিয়ে করার চেষ্টা করবে, দেখবে খুবই সুন্দর হবে। কাজুটা ভাজা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কাজুগুলো উঠিয়ে নেব। এবার এখানে আমি 2টো আমুল গোল্ডের প্যাকেট নিয়েছি 500 গ্রামের, দুধগুলো আমি কড়াই থাকা ঘিয়ের মধ্যে দিয়ে দেব। আমি এই পায়েসটা তৈরি করার জন্য 2 রকম দুধ ব্যবহার করছি, প্যাকেটের দুধ নিয়েছি, আর প্রত্যেক দিনে ঘরে যে দুধ ব্যবহার করি সেই ঘরের দুধ আমি এখানে 1/2 লিটার মতো নিয়েছি। 2টো দুধ ভালোভাবে আমি ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেব, এখানে গ্যাসের ফ্লেমটাও আমি এবার অন করে দিয়েছি, ভালোভাবে 2টো দুধ মিশিয়ে নিতে হবে। এখানে আমি কিছুটা পরিমাণে 1/2 কাপ মতো আতপ চাল নিয়েছি, এটা কিন্তু গোবিন্দভোগ না, নর্মাল আতপ চাল। আর এখানে আমি 1/2 টিস্পুন মতো ঘি নিয়েছি, ঘিয়ের সঙ্গে চালটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এখানে আমার ক্যামেরাটা একটু উল্টো হয়ে গেছিলো, এবার মিক্স করে নেওয়া চালটা এই গরম দুধের মধ্যে ঢেলে দিতে হবে, ঢেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দেবে, হাই করে দিয়ে খুব ভালোভাবে কিন্তু চালটা দুধের সঙ্গে নেড়ে মিক্স করে নেবে। এখানে কিন্তু ছেড়ে দিলে হবে না, তাহলে চালটা কিন্তু অনেক সময় তলায় জমে যেতে পারে, তার জন্য কন্টিনিউ নেড়ে দুধের সঙ্গে চালটা মিক্স করে ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিয়ে 5-6 মিনিট ভালোভাবে চালের সঙ্গে দুধটা একটু ঘন করে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি 1টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, এতে করে পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, তেজপাতাটাও ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেবে। এখানে দেখো চালটা আমার 50% সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি 1/2 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য এটাই মেজারমেন্ট 1 কাপ মতো চিনি দিয়ে দেবো, 1/2 কাপ চালে 1 কাপ চিনি। বন্ধুরা, জন্মদিনের পায়েস তো টেস্ট করা যায় না, তাই জন্য চেষ্টা করবে চিনিটা একবারে দেওয়ার, চিনিটাও ভালোভাবে দুধের সঙ্গে মিক্স করে নেবে। তারপর আবারও যে আগে থেকে ভেজে রেখেছিলাম কাজুটা সেটাও দিয়ে দেবো, কাজুটাও ভালোভাবে দুধের সঙ্গে মিক্স করে নেবে। এরপর কী করতে হবে, 5-6 মিনিট সবটা আমাদেরকে ভালোভাবে আবারও ফুটিয়ে নিতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, এতে করে কী হবে চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর দুধটাও আমাদের ঘন হয়ে যাবে। এখানে আমি 1/2 কাপ দুধের সঙ্গে 1/2 কাপ
গুঁড়ো দুধ মিশিয়েছিলাম, হাফ কাপ লিকুইড দুধ আর হাফ কাপ গুঁড়ো দুধ। তোমরা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারো। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার যে পায়েসটা আমি রেডি করেছি, সেই পায়েসটা আমার অলরেডি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দুধটাও ঘন হয়ে গেছে। এর মধ্যে রেডি করে রাখা, গুলে রাখা গুঁড়ো দুধের মিশ্রণটা আমি দিয়ে দেব। গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে আবারও পায়েসের সঙ্গে মিক্স করে নেবে। খুব সুন্দরভাবে মিক্স করে নিয়ে একবার ফুটিয়ে নেবে। একবার ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে পায়েসটা। বন্ধুরা, এখানে আমার পায়েসটা একবার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আমার পায়েসটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখো, এখন গরম আছে তাই জন্য এরকম কনসিস্টেন্সি আছে। যখনই ঠান্ডা হবে পায়েসটা কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে। দেখো পায়েসটা আমার কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা আমি একটা বোলে ঢেলে নিয়েছি। এবার এটা আমি একটা সাইডে রেখে দেবো। পায়েস সবসময় ঠান্ডায় ভালো লাগে। জন্মদিনে থালির পাঁচ রকম ভাজার জন্য এখানে আমি সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি পটল, বিনস, আলু আর ভেন্ডি, আর নিয়েছি চীনা বাদাম। সবার প্রথমে এগুলো আমি একটু করে নুন হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, এখানে দেখানোর সুবিধার জন্য আমি সব কিছু একটা থালিতেই নিয়েছি। শুধুমাত্র জন্মদিনের থালি করব, ওই জন্য যেটুকু পরিমাণ লাগবে সেটুকু পরিমাণে নিয়েছি। নুন হলুদগুলো ভালোভাবে সবজির সঙ্গে মাখিয়ে নেব। তারপর এটা একটা সাইডে রেখে, খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে একটা সাইডে রেখে দেবো। সবার প্রথমে আমি যে চীনা বাদামটা নিয়েছি সেটাই ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ে হাফ কাপ মতো সর্ষের তেল নিয়েছি। সব ভাজাগুলো আমি সর্ষের তেলেই করে নেব। প্রথমে চীনাবাদামটা আমি তেল গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর চীনাবাদামটা ভালোভাবে খুব সুন্দরভাবে দু তিন মিনিট ধরে নেড়ে ভেজে নেব। দেখো, এখানে চীনাবাদামগুলো ফেটে গেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার চীনাবাদামগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। এখানে আমি দিয়ে দেব কিছুটা মতো ব্ল্যাক সল্ট। চীনাবাদামে ব্ল্যাক সল্টটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এক সাইডে রেখে বাকি ভাজাভুজিগুলো করে নেব। তো তার জন্য যে বাকি তেল আছে সেই তেলে সবার প্রথমে দিয়ে দেব পটলগুলো। নুন হলুদ মাখানো পটলগুলো তিন চার মিনিট ধরে নেড়ে নেড়ে এদিক ওদিক উল্টে পাল্টে নিলেই ভাজা হয়ে যাবে। তোমরা যদি চাও এখানে থালাও ঢাকা দিতে পারো। থালা ঢাকা দিলে কী হবে, পটলগুলো ভালোভাবে ভেতরে সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। পটলগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। আবারও একই তেলে আমি দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা আলু ভাজাগুলো, আলুগুলো। আলুগুলোও আমার এখানে ভাজা হয়ে গেছে, তিন চার মিনিট ধরে নেড়ে আমি ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল কম হয়ে এসেছিল, তাই জন্য আরও একটু তেল দিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রাখা বিনসগুলো ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে দু তিন মিনিট ধরে ভেজে নেব। বিনসগুলো ভাজা হয়ে গেছে। বিনসগুলো উঠিয়ে নিয়ে সবার শেষে নুন হলুদ মাখিয়ে রাখা ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলোও আমার এখানে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এখানে সব ভাজাভুজি করতে আমার 2 থেকে 3 মিনিট করে লেগেছে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে আজকের এই রেসিপির সঙ্গে সঙ্গে, আমি যে এখানে থাকি গুজরাটে, এখানে একটা খুব সুন্দর জায়গা আছে, সেটাও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তাই জন্য পুরো ভিডিওটা দেখবে। সব ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডাল করে নেব। তার জন্য এখানে আমি হাফ কাপ মতো মুগ ডাল আগে থেকে ভিজিয়ে ভালো করে ধুয়ে জলটা এভাবে শুকিয়ে নিয়েছি। ডালটা আমি প্রেশার কুকারে করব। তার জন্য প্রেশার কুকারে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে আসলে আমি ধুয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালোভাবে ডালটা একটু লাল করে ভেজে নিতে হবে তেলের সঙ্গে নেড়ে। হাফ কাপ ডালের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। জলটা ডালের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেবে। এবার এখানে দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ। হলুদটাও ভালোভাবে জলের সঙ্গে মিক্স করে নেবে। তোমরাও ডালটা বন্ধুরা ভেজে করবে এইভাবে, নিরামিষ ডাল ভেজে করলে খুবই সুন্দর লাগে। এবার প্রেশার কুকারে ঢাকনাটা কভার করে দিয়ে 2 থেকে 3টে সিটি মেরে নেব। অপর এক সাইডে আরেকটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু ভাতটাও তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1/2 কাপ মতো চাল ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। 1/2 কাপ চালের জন্য আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। তারপর প্রেশার কুকারটা কভার করে ফুল ফ্লেমে 3টে থেকে 4টে সিটি মারলে ভাতটা আমাদের তৈরি হয়ে যাবে। এদিকে দেখো বন্ধুরা,
ডালটা আমাদের খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা এবার আমি ছুঁকে নেব। তার জন্য কড়াইয়ে আমি যে ভাজাভুজি করেছিলাম সেই কড়াইয়ে যেটুকুনি তেল ছিল সেই তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দেব আমি সামান্য একটু গোটা জিরে আর একটা তেজপাতা কেটে দিয়ে দেব। এরপর নিরামিষ জাল যেহেতু সেই জন্য এখানে আমি দিয়ে দেব এক চুটকি মতো হিং। হিং দিলে ডালের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। সবটা ভালোভাবে নেড়ে মিক্স করে নেবে। এরপর যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে ঢেলে দিতে হবে। আর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ মতো চিনি। মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর সামান্য একটু নুনও দিয়ে দেব। নুন কিন্তু বেশি দেব না, মুগ ডাল একটু মিষ্টি ভালো লাগে। হাফ চামচ চিনি আর হাফ চামচ মতো নুন দিয়ে দেব। ডালটাও আমি ঢেলে দিলাম। এবার প্রেশার কুকারে ধুয়ে নেওয়া হাফ কাপ মতো জলও আমি দিয়ে দিলাম ডালের মধ্যে। এবার 2-3 মিনিট ভালোভাবে ডালটা ফুটিয়ে নিতে হবে। এখানে আমি যেহেতু নিরামিষ ডাল সামান্য একটু ঘিও দিয়ে দিয়েছি। এবার ঘিটা ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের ডাল। এবার আমি চাটনি তৈরি করব। তার জন্য একটা তাওয়াতে 1 চামচ মতো 5 ফোড়ন আমি হালকা করে ড্রাই রোস্ট করে নেব। এই 5 ফোড়নটা একটু গুঁড়ো করে নেব, ভাজা মশলা করে নেব। এটাকে এক সাইডে এখন রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি 1/2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পর আমি এখানে 5 ফোড়ন কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। ভালোভাবে তেলের সঙ্গে 5 ফোড়নটা নেড়ে নিতে হবে। এখানে আমি 2-3টে মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছিলাম আগে থেকে, সেটাও দিয়ে দিলাম। তারপর ভালোভাবে তেলের সঙ্গে 5 ফোড়নের সঙ্গে টমেটোটা ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ, দিয়ে দেব 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর দিয়ে দেব 1 চামচ মতো নুন। নুন দেওয়ার পর ভালোভাবে টমেটোটা মিক্স করে নিতে হবে। টমেটোটা নুন দেওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, গলে যাবে। এবার এখানে আমি 1/2 কাপ মতো জল অ্যাড করে দেব। জলটা ভালোভাবে টমেটোর সঙ্গে মিশিয়ে নেবে। আর দিয়ে দেব 1/2 কাপ মতো চিনি। 1/2 কাপ মতো চিনি আর 1/2 কাপ মতো জল আমি অ্যাড করলাম এর সঙ্গে। চিনিটাও ভালোভাবে খুব সুন্দরভাবে টমেটোর সঙ্গে নেড়ে মিক্স করে নেবে। এখানে বেশি জল দেবে না, চাটনিটা ঢিলা হয়ে যাবে না হলে। এবার কি করতে হবে, এখানে আমি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস নিয়েছি, একটু খেজুর নিয়েছি, একটু কাজু নিয়েছি আর একটু কিশমিশ নিয়েছি। এই ড্রাই ফ্রুটসগুলো আমি চাটনির মধ্যে, টমেটোর মধ্যে, গ্রেভির মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালোভাবে মিক্স করে নেবে। মিক্স করে নেওয়ার পর 3-4 মিনিট এটাকে একটু কভার করে দেবে। কভার করে দিলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট কভার করে দেওয়ার পর আবার দেখে নিচ্ছি কীরকম পর্যায়ে হয়ে এসেছে। দেখো এখানে চাটনিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই অবস্থায় কী করতে হবে, এর থেকে বেশি ঘন করলে কিন্তু চাটনিটা যখন ঠান্ডা হবে একদম জমে যাবে। তাই জন্য বেশি আর ঘন করা যাবে না। আগে থেকে যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম 5 ফোড়নের সেটা এর মধ্যে দিয়ে দেব। আর ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের জন্মদিনের চাটনি। চাটনিও তৈরি হয়ে গেছে। এবার জন্মদিনের জন্য বানাবো বাসন্তী পোলাও। এবার আমি পোলাওটা তৈরি করে নেব। তার জন্য আগে থেকে এখানে আমি 1 কাপ মতো চাল, আতপ চাল জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছিলাম। এটা কোনো গোবিন্দভোগ চাল নয়, এখানে আমি গোবিন্দভোগ চাল পাইনি, এটা নর্মাল একটা আতপ চাল। এই চাল দিয়ে আমি তোমাদের পোলাওটা করে দেখাবো। 1/2 ঘন্টা আগে আমি এই চালের মধ্যে 1 চামচ মতো ঘি, সামান্য একটু হলুদ আর 1/2 চামচ মতো চিনি ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তোমরাও পোলাও করার সময় এরকমভাবে আগে থেকে চালের মধ্যে ঘি, চিনি আর হলুদ মাখিয়ে রেখে দেবে। এতে করে পোলাওটা কিন্তু খুব ঝরঝরে তৈরি হবে। পোলাওটা আমি প্রেশার কুকারে করব, তাই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার এখানে আমি 1টা তেজপাতা, 1টা বড় এলাচ, সামান্য একটু জৈত্রী আর 1টা দারচিনি আমি নিয়েছি। এটা ফোড়নে দিয়ে দেব প্রথমে তেলের মধ্যে। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে গরম মশলাগুলো একটু ভেজে নিতে হবে।
এবার এখানে আমি অল্প একটু কিশমিশ, অল্প একটু কাজু বাদাম নিয়েছি, সেটাও দিয়ে দেব। এগুলো তেলের সঙ্গে ভালোভাবে একটু নেড়ে ভেজে নেব। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা ঘি, হলুদ আর চিনি দেওয়া চালটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। চালটা ভালোভাবে তেলের সঙ্গে দু মিনিট একটু নেড়ে নেড়ে প্রথমে ভেজে নিতে হবে ঠিক করে। ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। চালটা দু তিন মিনিট ভালোভাবে নেড়ে ভাজা হয়ে গেছে। এবার যে কাপে মেজারমেন্ট করে আমি চালটা নিয়েছিলাম সে কাপে এক কাপ চালের জন্য আমি এখানে দু কাপ মতো জল দিয়ে দেব। প্রেশার কুকারে পোলাও করতে গেলে এটাই মেজারমেন্ট, এক কাপ চালের জন্য দু কাপ জল, 1:2। জলটা ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দেব চিনি, দিয়ে দেব নুন, এবার দিয়ে দেব এক চুটকি মতো এলাচের গুঁড়ো, আর সবার শেষে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন মতো ঘি। ভালোভাবে সবটা মিশিয়ে নেব, তারপর কভার করে দেব। কভার করে ফুল ফ্লেমে একটা সিটি মেরে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পোলাও। প্রেশার কুকারের ঢাকনাটা এবার আমি খুলে নেব। এখানে আমার একটু স্টিম নেই, স্টিমটা সব বের হয়ে গেছে। দেখো পোলাওয়ে চালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে আছে। এটাকে এখন আর বেশি নাড়াচাড়া করব না, এরকমভাবে আবার ঢেকে দিয়ে একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। জন্মদিনের জন্য পোলাও তৈরি হয়ে গেছে। এবার আমি তৈরি করব দুধ পনির। এবার দুধ পনির বানানোর জন্য এখানে আমি 200 গ্রামের পনির নিয়েছি। পনিরটা আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আর পনিরের গ্রেভির জন্য এখানে আমি 1 টেবিল চামচ মতো পোস্ত, 1 টেবিল চামচ মতো মগজ আর 1 টেবিল চামচ মতো কাজু আমি আগে থেকে আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি একটু ফাইন পেস্ট করে নেব। তার আগে একটা বাউলের মধ্যে আমি কিছুটা গরম জল নিয়ে নেব, দিয়ে দেব অল্প একটু লবণ। এবার ছোটো ছোটো করে পিস করে রাখা পনিরগুলো আমি এর মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে ভিজিয়ে রাখবো। এতে করে পনিরটা কিন্তু খুব সফট হবে আর পনিরের মধ্যে লবণের টেক্সচারটাও চলে যাবে। 5 থেকে 10 মিনিটও লাগবে না, এটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। এটাকে আমি ঢেকে একটা সাইডে রেখে দেব। এবার দুধ পনির করার জন্য আমি একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে আমি 1/2 কাপ মতো সাদা তেল দিয়ে দেব। দুধ পনিরটা আমি সাদা তেলেই রান্না করব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 2টো লবঙ্গ আর 1 টুকরো মতো দারচিনি, আর দিয়ে দেব অল্প একটু এলাচের গুঁড়ো। এখানে গোটা এলাচ ফোড়ন না দিয়ে এলাচের গুঁড়ো দিলে কিন্তু দুধ পনিরে খুব সুন্দর একটা টেক্সট আসে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তাই জন্য চেষ্টা করবে এলাচে গুঁড়ো দেওয়ার। ভালোভাবে ফোড়নটা একটু তেলে নেড়ে নেবে। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আর যে আমি মশলাটা মিক্সিতে ফাইন পেস্ট করে নিয়েছিলাম কাজু পোস্ত আর মগজ, সেটা আমি দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। ভালোভাবে মশলাটা তেলের সঙ্গে মিক্স করে নিতে হবে আর 2-1 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা যেহেতু দুধ পনির এখানে আমি কিন্তু হলুদের ব্যবহার করব না। দিয়ে দেব 1 চামচ মতো চিনি। দুধ পনির কিন্তু ফ্রেন্ডস মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য দুধ পনিরে কিন্তু চিনি দেবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি যেহেতু পনির ভিজিয়ে রাখা জলের মধ্যে লবণ অ্যাড করেছি সেই জন্য লবণটা কিন্তু স্বাদ মতোই দিতে হবে। এরপর মশলাটা 2-3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে 2-3 মিনিট ধরে। এবার এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ মতো দুধ, নর্মাল দুধ দিয়ে দেব। দুধটা ভালোভাবে মিক্স করে নিব। এবার আগে থেকে ভিজিয়ে রাখা পনির জল শুদ্ধ আমি দিয়ে দেব। আবারও ভালোভাবে পনিরটা সব কিছুর সঙ্গে মিক্স করে নেব। 2-3 মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে গ্রেভিটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার দুধ পনির। 2-3 মিনিট পর দেখো তৈরি হয়ে গেছে আমার দুধ পনির।
এবার এখানে আমি কিছুটা পরিমাণে কসুরি মেথি হাতে ভালোভাবে ক্র্যাশ করে নিয়েছি, এটাও আমি এর উপরে দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটু ফ্রেশ ক্রিম। তোমাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে ঘরে থাকা মালাই দিলেও হয়ে যাবে। সবটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তৈরি হয়ে গেছে ঝটপট দুধ পনির। সবার শেষে আমি এখানে কয়েকটা লুচি ভেজে নেওয়ার জন্য একটু আটা আগে থেকে মেখে রেখেছি। নর্মাল যেরকম বড়টা লুচি করার জন্য আটা মাখা হয়, সেরকমই আটা আমি শক্ত করে মেখে রেখেছি। লুচি ভাজার জন্য ছোট ছোট করে আমি লই করে নিয়েছি। এবার লইগুলোতে অল্প একটু করে তেল লাগিয়ে আমি লুচি বেলে নেব। লুচিগুলো আমার বেলা হয়ে গেছে, এবার আমি তেলে ভেজে নেব। লুচিগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি ভেজে নেব। এক এক করে সবগুলো লুচি আমি ভেজে নেব। বন্ধুরা, এখানে আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে। এবার এতক্ষণ ধরে আমি যা যা রেসিপি তোমাদের করে দেখেছি সবগুলো এবার ঠিকঠাকভাবে পরিবেশন করে তোমাদের দেখাবো। তোমরা কিন্তু কেউ ছেড়ে যাবে না, সবটা কিন্তু দেখবে। তৈরি হয়ে গেছে আজকের স্পেশাল মেনু, বেঙ্গলি বার্থডে ফেস থালি। এতক্ষণ আমরা যা যা রান্না করেছি বন্ধুরা এখানে সব দেখো সাজিয়ে নিয়েছি। প্রথমে আছে ডাল, আছে দুধ পনির, আছে চাটনি, আর যে পায়েস করেছিলাম পায়েসটাও আছে। এখানে আমি মিষ্টি দই শ্রীখান দোকান থেকে আনিয়ে নিয়েছি, এখানে পাঁচ রকম মিষ্টি, এটাও দোকান থেকে আনিয়েছি। এখানে আছে লুচি, আর এখানে আছে ভাত। ভাতের ওপর আমি একটু ঘি দিয়ে ভাতটা ডিজাইন করে সাজিয়ে নিয়েছি, আর পোলাওটাও একটু ডিজাইন করে সাজিয়ে নিয়েছি। আর আছে পাঁচ রকম ভাজা, ভাজাগুলো আমি সাজিয়ে নিয়েছি, আর পাঁপড় ভেজে নিয়েছিলাম, আর এখানে পাঁচ রকম চকলেট আমি দোকান থেকে আনিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। এত মিষ্টি মিষ্টি গন্ধে দেখো দু একটা মাছি চলে আসছে। বন্ধুরা, আজকের এই আয়োজন আমি একা হাতে সবটা করেছি, আর কীভাবে করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই সবটা করতে আমার এক থেকে দেড় ঘন্টা মতো লেগেছে। তোমাদের একটু কমও লাগতে পারে, একটু বেশিও লাগতে পারে। তো আজকের এই রেসিপি কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আর প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করলাম, স্কন মন্দির। ওয়েস্ট বেঙ্গল মায়াপুর নবদ্বীপের স্কন মন্দির তোমরা অনেকেই হয়তো জানো বা দেখেছো। এখানেও আছে এরকমই একটা স্কন মন্দির। এখানে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রাকেও প্রতিষ্ঠিত করা হয়েছে। আমি এসেছিলাম এখানে আমার ছেলের নামে ভোগ দেওয়ার জন্য আর ভগবান দর্শন করার জন্য। এখানে সবাই আসে, আর পুজো হওয়ার পরে শেষে প্রসাদ খেয়ে সবাই বাড়ি চলে যায়। এই ভোগ চড়ানোর জন্যই আজকে আমার এখানে আসা, আর তোমাদের সঙ্গেও এই সুন্দর মুহূর্তটা আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, দেখা হবে অন্য একটা নতুন রেসিপির সঙ্গে।